আমি যে ফিল্মটা করব সেটা দেখে দর্শক হাততালিতে ফুলে যাবে, স্পেল বাউন্ড হয়ে যাবে, বাড়িতে গিয়ে ক্যালকুলেস করে তবে আমার ফিল্মের মর্মটা বুঝতে পারবে। তাহলে শিওর প্রাইস। ও কথা বলো না দিদি, ও কথা বলো না, আমার মতো কপাল যেন কারো না পড়ে। তোমার শাখা সিঁদুর অক্ষয় হোক, ভগবান তোমার কোল ভরে দিবি, কিন্তু বাপ মা বলে মেয়েটা দেখে একটিবার চাও। দেখো দিদি, বাড়ি ভাড়া দিতে না পারে স্টেশনে গিয়ে উঠেছি, আজ মা মেয়েদের সাত দিন শুধু একবেলা দুমুটো চিড়ে খেয়ে আছে দিদি। আমি মরে যে কোনো ক্ষতি নেই, কিন্তু মেয়েটাকে, এই মেয়েটাকে বাঁচাও দিদি, এই মেয়েটাকে বাঁচাও। তোমার দুটি পায়ে পড়ি দিদি, তোমার দুটি পায়ে পড়ি। এরপরে ইন্দুবালা বলছেন, গতর তো এখনো ভালোই আছে, লোকের বাড়িতে ঝিকিরি করলেই তো পারো, দুটো ভাত গুটে যায়। আচ্ছা, এখনকার বাংলা ফিল্ম নয় খুব সিরিয়াস হয়, নয় হিন্দি ছবি থেকে টুকে হয়, ভালো কমেডি মুভিজ কেন হয় না? আচ্ছা, এই হিউমারের মধ্যে দিয়েও তো সোশ্যাল মেসেজ পৌঁছে দেওয়া যায়, অডিয়েন্স তো হাসতেই ভুলে গেছে। দ্যাটস এ বিগ কোয়েশ্চন। উনি একটা সেমিনার করছে, আমি অ্যাটেন্ড করছি। সেমিনার অ্যাটেন্ড করলে কি ছবি হবে? সমু, এনাফ ইজ এনাফ, বড়দের মধ্যে আর বসে থাকবে না, যাও যাও। সরি আঙ্কু। আচ্ছা, আমাদের এই ডিসকাশনটা পরে আর একটু জন্য তোলা থাক, বাই, আসছি। বাই। ছেলে চলো, আই মিন ইন্টারেস্টিং, আই লাইক হিম। এরপরে মৃণালিনী আবার বলছে, আমার শ্বশুরের ভিটেতে দাঁড়িয়ে আমি শপথ করে বলছি, দরকার পড়লে তাও করব, শুধু দুটো দিন, দুটো দিন আমাকে, আমাকে একটু আশ্রয় দাও দিদি। আমি আমি ওই সেলাই দিদিমণির সাথে কথা বলে এসেছি, তার ওখানেই আমার একটা কাজ জুটে যাবে, মা মেয়ের একটা খাবারের ব্যবস্থা হয়ে যাবে দিদি। স্টেশনে বড় খারাপ লোকের ভিড় দিদি, আমার আমার মেয়েটাকে একটু বাঁচাও, আমার মেয়েটাকে একটু বাঁচাও দিদি। আমি 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 তোমার পায়ে পড়ছি, আমি তোমার পা ছুঁয়ে বলছি দিদি, কিছু একটা ব্যবস্থা হলেই আমরা আমরা মা ভেয়ে চলে যাব, শুধু একটু আশ্রয়, শুধু একটু আশ্রয় দিদি, একটু আশ্রয় দাও, একটু আশ্রয় দাও দিদি, একটু আশ্রয় দাও। এটা বলতে বলতে মৃণালিনী ইন্দুবালার পায়ের কাছে বসে পড়ে